বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে আসলাম কমেন্ট বক্সে যত কমেন্ট আসছে সব থেকে কমন কমেন্ট সেটা হলো সঠিক সেট বা বক্স স্পিকার ম্যাচিং ম্যাচিং করতে পারছে না কিছু কিছু ভুল করছে কিছু স্পিকার আছে সেগুলো ডুপ্লিকেট কিনছে একটা কমন বিষয় এই নিয়ে অন্তত সত্তর থেকে আশিখানে একই বিষয় নিয়ে কমেন্ট এসছে সেই কমেন্টে রিপ্লাই দেবো কিভাবে সেট ম্যাচিং করতে হবে কোন ধরনের স্পিকার নিতে হবে কত ওয়ার্ডের স্পিকার নিতে হবে কত ওয়ার্ডের স্পিকার ডুপ্লিকেট হয় কোন অ্যাম্পলিফায়ার আর কোন অ্যাম্পলিফায়ারের সঙ্গে ম্যাচিং হয় না কোনটার সঙ্গে ম্যাচিং হয় এটা যদি আপনার থেকে থাকে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তার আগে আমার চ্যানেল খুবই স্টার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা গানের চ্যানেল আছে মিউজিক্যাল খুবের যেখানে ইদানিং করে ফের ডিজি মিক্সিং এর গান অল্প অল্প করে ছাড়ছি সেটাও পেয়ে যাবে সেটাও সাবস্ক্রাইব করতে হলে করে রাখবেন তাহলে ভিডিওগুলো দেখবেন আর আমার যে কোনো ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন না হলে বুঝতে পারবেন না কারণ একটা সেটিং সম্বন্ধে কথা বলি তো ছোট্ট একটা কথা এড়িয়ে গেলে আপনারা বুঝতে পারবেন না তাহলে চলুন যাই অনেকে আমাকে বলছে দাদা আমার হাজার ওয়ার্ডের স্পিকার বেশি আছে উপরে চারশো ওয়ার্ডের স্পিকার আছে কি দিয়ে বাজাবো অনেকে বলছে নিচে আমি কি ওয়ার স্পিকার দিচ্ছি উপরে দিচ্ছি সুইটার বা নিচে অ্যাম পরে দিয়েছি ওপরে দিচ্ছি দেজ বা নিচের বক্সটা স্টেঞ্জার দিয়ে বাজাচ্ছি ওপরে বক্সটা প্রোটেক্ট দিয়ে বাজাই বা নিজেই সি টোয়েন্টি দেওয়া আছে ওপরে স্ট্যান্ডার দেওয়া আছে আবার অনেকে বলছে মেশিনের টোটাল সেট আপের সঙ্গে যত লোড আছে একটা স্পিকার যত তার চেয়ে বেশি ওয়ার্ডের মেশিন দেওয়া যাচ্ছে তাতে ব্যাকে বেশ যাচ্ছে এই সবগুলো নিয়ে আজই কথা বলবো এবং সমস্যার সমাধান করার চেষ্টা করব অনেকে আবার সেট অন্যজনের সঙ্গে তৈরি করছে করার পর আমাকে ফোন করছে তার আগে মেশিন স্পিকার কিনা হয়ে যাচ্ছে তারপর যখন খারাপ হয় তখন ফোন করছে আমি তো ভিডিও ইউটিউব অনেকদিনতেই করি তা আপনাদের কাছে বারবার বলি সেটা আমার কাছে তৈরি করার দরকার নেই আমার কাছে তৈরি করতে রেট বেশি ঠিক আছে আপনি অন্য জায়গা থেকে তৈরি করুন তার আগে আমার সঙ্গে একটু পরামর্শ করে নেবেন পরামর্শ দিতে হয় ফ্রিতে আমি দিই যেটা ফ্রিতে তার জন্য আপনাদের অনলি ফোনটা করতে হয় রাত আটটা থেকে দশটার ভিতর একটু পরামর্শটা করুন আমার সঙ্গে করার দরকার তাহলে আপনি এই সব সমস্যার সম্মুখীন হবেন না বা স্পিকার বা মেশিন কেনার আগে অন্তত আমাকে একটিবার কল করুন তাহলে কিন্তু এই সমস্যাগুলো আসবে না আমি আপনাদের হেল্পের জন্য সবসময় বসে আছি যেটা কেউ করে না মোবাইল নাম্বার দিয়ে আপনাদের হেল্প করি আমার সঙ্গে সেট করুক ছাই অন্য জায়গায় করুক আমার একটা উদ্দেশ্য আপনার যেন কারোর কাছে গিয়ে না ঠকেন বা আপনার সেটটা যেন খারাপ না বাজে এই জন্যই কিন্তু ভিডিও বানানো তা বন্ধুরা বিল দিয়ে শুরু করি বিলে যে সমস্যাগুলো হচ্ছে জেবিল অনেক সময় নিচে ডের হাত দিচ্ছে ওপরে চার দিচ্ছে এটা ভুল নিচে একটা সি টোয়েন্টি মেশিন দিয়ে বাজে ওপরে আহুজামা সিনতে আছে এটা ভুল অনেকে হাজার ওয়ার্ড স্পিকার ব্যবহার করছে পাঁচশো ওয়ার্ডের স্পিকার ব্যবহার করছে এটা কিন্তু ভুল কোনটা সঠিক বলি জেবেলের ক্ষেত্রে যদি একটা অ্যাম্পুলিফায়ার দিয়ে টোটাল টপ বেস বাড়াতে চান একটা অ্যাম্পুলিফায়ার দিয়ে এক পেয়ার জেবেল এর ক্ষেত্রে মানে নিচে দুটো বেস সিঙ্গেল বেস অথবা ডবল বেস একটা আর উপরে দুটো টপ সেই ক্ষেত্রে বেসে যা স্পিকার রাখবে তার হাফ স্পিকার টপে রাখবে সবথেকে বেস্ট সেটিং হলো নিচেই বারোশো রাখলে বেশে টপে ছশো রাখবেন নিচেই পনেরোশো রাখলে টপের সাতশো কি আটশো রাখবেন স্পিকার যদি একটা অ্যামপ্লিফায়ার দিয়ে বাজাতে চান আর সব থেকে বেস্ট হলো নিচেই বারোশো উপরে ছশো দেন একটা স্ট্রেঞ্জার ফোর কে মেশিন দিয়ে বাজান সব থেকে বেস্ট আটচল্লিশ লোড হচ্ছে দুর্দান্ত বাজবে এই ক্ষেত্রে ইদালিং করে একটা সমস্যা হচ্ছে যখন আমরা বেসের ওপর যে সেভেন ফিফটি টুইটার গুলো লাগাচ্ছি সেগুলো চার হাজার মেশিনের সঙ্গে জুড়লেই ফটাফট কেটে যাচ্ছে সেই ক্ষেত্রে আর একটা অপশন রাখবেন ছোট টেবিল মানে সেভেন ফিফটি টুইটারের জন্য একটা ছোট্ট মেশিন ডেকে দেন আলাদা কানেকশন মানে ওটা দিয়ে টুইটারটা বাজান তাহলে কিন্তু বেসটা টুইটারটা আলাদা করে খেলাতে পারবেন সেভেন ফিফটি গুলো কেটে যাচ্ছে চার হাজার মেশিন দিয়ে বাজালে আর স্পিকার যখন ব্যবহার করবেন দু রকম কোম্পানির স্পিকার ব্যবহার করবেন না নিচে একটা কোম্পানি আলাদা দিলেন টপে একটা আলাদা কোম্পানি দিলেন এটা কখনো করবেন না সবসময় নিচে যে কোম্পানির স্পিকার দেবেন টপেও সেই কোম্পানির স্পিকার দেবেন নিচে যে অ্যাম্প্লিফায়ার যে কোম্পানির ব্যবহার করবেন টপেও সেই কোম্পানির অ্যাম্প্লিফায়ার ব্যবহার করবেন তাহলে আপনাদের সমস্যার সমাধানে তুখো সেটগুলো বাঁচবে বুঝাতে পারলাম আর একটা জিনিস অনেকে কিওয়ানের ক্ষেত্রে যেটা হয় কি ওয়ানের ক্ষেত্রে কখনো কি ক্ষেত্রে কখনো সাড়ে তিনশো ওয়ার্ড পাঁচশো ওয়ার্ড হাজার ওয়ার্ড এই স্পিকারগুলো নেওয়া যাবে না এগুলো সব ডুপ্লিকেট স্পিকার বেশিরভাগ এগুলো মার্কেটে ডুপ্লিকেট ছেয়ে গেছে কিওয়ারে যদি আপনারা স্পিকার নিতে চান তাহলে অবশ্যই তিনশো ওয়ার্ড নেবেন চারশো ওয়ার্ড নেবেন ছশো ওয়ার্ড নেবেন বারোশো ওয়ার্ড নেবেন পনেরোশো নেবেন আঠেরোশো নেবেন দু হাজার নেবেন আড়াই হাজার নেবেন আদার্স কিওয়ারে যেন হাজারো ওয়ার্ডের স্পিকার আর সাড়ে পাঁচশো পাঁচশো ওয়ার্ডের স্পিকার এগুলো নেবেন না বেশিরভাগ কমেন্ট বক্সে বা আমাকে যারা ফোন করে সেখানে দেখি বেশিরভাগ লোক কি পাঁচশো হাজার নিয়ে বসে আছে আর এটা সবথেকে বেশি দিচ্ছে কোথায় জানেন কলকাতা মার্কেট থেকে যারা মাল নিয়ে আসে যে বিলগুলো যারা কিনে নিয়ে আসে তাদের এই ফল্ট গুলো হচ্ছে তাদের প্রত্যেকে পাঁচশো আর হাজার ওয়ার্ড বলে দিচ্ছে লেভেল মারাছি স্পিকার গায়ে কি ওয়ান কিন্তু সেটা কি ওয়ান লাইন কিন্তু হাজার ওয়ার্ডে হয় সেখানে সাতশো থাকছে আর পাঁচশো ওয়ার্ড স্পিকার বললে সেখানে সাড়ে তিনশো এসে এই স্পিকারগুলো আজ পর্যন্ত যতজন আপনারা ব্যবহার করেছেন প্রত্যেককে বলছি প্রত্যেকের সেটটা খারাপ বাজছে এই হাজার আর পাঁচশো দিয়ে বেস্ট অফ সেটিং করে তিন হাজার মেশিন দেওয়া আছে ফটোফাট কেটে যাচ্ছে প্রেশার হচ্ছে না কখনো কোনো দিন কি ওয়ানের পাঁচশো অথবা হাজারওয়ালের স্পিকার নেবেন আপনি তো যাবেন না আপনি ডাইরেক্ট দোকানদারকে বলবেন না যে ডুপ্লিকেট আপনি কিনতে যাচ্ছেন আপনি গিয়ে বলবেন যে আমাকে ছশো ওয়াট দেন বারোশো আট দেন আমি কারো কথা শুনবো না আপনাকে ছশো করে দেন আর বারোশোয়ালের স্পিকার দেন তাহলে আপনি সঠিক জেনুইন স্পিকারটা পাবেন ওয়েবসাইটটা ভালো বাজে অনেক সময় দোকানদাররা তাদের বিক্রি করার জন্য অনেক কিছু বলে থাকে সেগুলো শুনবেন না দোকানে তার আগে অন্তত আমাকে কল করে নেবেন রাত থেকে ভিতর আমি বলবো বলবো যে মালগুলো মালগুলো সেই কিনে তাহলে আপনি ঠকবেন না দরকার নেই আমার কাছে তৈরি করার আপনি অনুযায়ী তৈরি করুন পছন্দ হলে আমার কাছে আসবে নাহলে আসবেন না আমার কাছে এলে একটু পয়সা বেশি নিয়ে আসতে হয় কারণ একটু রেট সবার থেকে বেশি সবার থেকে রেট বেশি নিয়ে যাবে তাই হলো একটা জে অপশন গেল জে অপশন গেল অনেক সময় একই বক্সের ভিতর একই বক্সের ভিতরে চার স্পিকারের বক্স হোক ছয় স্পিকারের বক্স হোক নয় স্পিকারের বক্স হোক একুশ স্পিকারের বক্স হোক সেই একই বক্সের ক্ষেত্রে দুরকম রকম ওয়ার্ডের স্পিকার রাখবেন না দুরকম রকম ওয়ার্ড মানে নিচে হয়তো চারশো লাগেছেন ওপরে তিনশো লাগালেন নিচে ছশো লাগিয়েছেন ওপরে চারশো লাগালেন একটা বক্সের ভিতরে এই ধরনের স্পিকার রাখবেন না যে কোনো বক্সের ভিতর একই ওয়ার্ডের স্পিকার রাখবে তাহলে কি তবেই ভালো বাজবে নাহলে কিন্তু সেটটা ভালো বাজবে না বোঝা গেল আর সবসময় একই কোম্পানির স্পিকার ব্যবহার করার চেষ্টা করবেন সব সময় যে কোম্পানিরই হোক ব্যবহার করার চেষ্টা করবেন একই কোম্পানির এবার দিকে অ্যাম্পিফায়ার ক্ষেত্রেও তাই আপনি যখন কোনো একটা সেটিং করছেন বা কাউকে দিয়ে করাচ্ছেন সেইখানে দু রকম কোম্পানির অ্যাম্পলিফায়ার ব্যবহার করবেন না দু রকম কোম্পানির অ্যাম্প্লিফায়ার ব্যবহার করবেন না একই কোম্পানির অ্যাম্পলিফায়ার ব্যবহার করবেন বোঝা গেল তাহলে আপনার সেটিংটা ঠিক হবে আর অ্যাম্প্লিফায়ার যেটা নেবেন আপনার স্পিকার কি আছে কত লোড হচ্ছে তার উপর নির্ভর করে অ্যাম্প্লিফায়ার চুজ করবেন যদি না করতে পারেন আমাকে কল করবেন নাহলে আমার এই চ্যানেল যদি আপনি দেখে থাকেন সেখানে টোটাল কোন 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 অ্যাম্প্লিফায়ারে কত লোড দেওয়া হয় বা কত অডি স্পিকারে কোন মেশিন দিয়ে বাজালে ভালো হয় সবই ভিডিও আমি ডিটেলস বলে দিয়েছি তবুও আপনাদের বলছি নেক্সট টাইম থেকে এইগুলো করবেন কারণ আপনারা আমার কথা শুনছেন না বলে এই কেসগুলো হচ্ছে অনেকে যখন ফোন করে দাদা এই ব্যাপার আমি বলছি আমার ভিডিও কবে থেকে দেখা বল অনেকদিন থেকে আমি তাহলে সেটার করলে কবে এদিন এই কদিন আগে থেকে তাহলে আমাকে একবার কল না আমাকে যে করা দরকার আমাকে কল করলে না এখন খারাপ বাজছে বলে কল করছো কেন এটা তোমাকে আগে করা দরকার ছিল কেন ঝাড় তুমি খাচ্ছ ভাই আমি নয় সে ফোন তোমাদের করতেই হচ্ছে সেটা শেষে করছো এটা কেন আগে করো আমি তো বলিনি যে ফোন ধরি নে রাত আটটা থেকে দশটার সময় দশটার ভিতরে সব সময় আপনাদের জন্য ফোন ধরি আর একটা অপশন আছে যে অনেকে বলছে বক্সের ব্যাকে বেশ যাচ্ছে ব্যাকে বেশ যায় দুটো কারণে সেটা যদি যদি কেবিনেট কমা হয় তাহলে ব্যাকে বেশ যাবে ক্যাবিনেটের স্পিকারের যা মাপ সেই মাপ অনুযায়ী কিন্তু ক্যাবিনেটের ঠিকনেস বাড়ে কমে যেমন অরিজিনাল যে ক্যাবিনেটগুলো বা অরিজিনাল নেট দিয়ে যে ক্যাবিনেটগুলো তৈরি হয় কলকাতার বুকে পাওয়া যায় যেগুলো সেগুলো দেখবে একই মাপের ক্যাবিনেট ওদের কাছে যাবেন ওরা তিনশো আট ভরলেও এই ক্যাবিনেট দেবে ছশো ভরলেও একই কেবিনেট দেবে বারোশো ভরলেও সেই একই মাপের ক্যাবিনেট দেবে কারণ ওদের অরিজিনাল নেট দিয়ে মালটা তৈরি করে ফিনিশিংটা দেখতে ভালো লাগে কিন্তু বাজার ক্ষেত্রে কিন্তু ভালো বাজে না কারণ তিনশো আটের যে বেসটা হবে ওই বক্সটায় সেই বেসটা আসবে না সেখানে আরও জায়গা বড় এই ভুলগুলো করে ফেলেন আর ওরা রেডিমেড মাল তৈরি করে রাখে আপনি গেলে কম দামে দিয়ে দেবে সমস্যা কিন্তু অনেক দেখা দেয় সেটটা দুটো কি তিনটে ফিল করে তারপর সেটটা বসতে শুরু করে আর ওঠে না আর ব্যাকে বেস আছি তো এই কেনা মালগুলো বেশিরভাগই ব্যাকে বেশ হয় আপনি যদি অন্য কোনো মিস্ত্রির সঙ্গে তৈরি করে নেন কেবিনেটটা ভালো মিস্ত্রির সঙ্গে তাহলে কিন্তু ব্যাকে বেশটা কম আসবে কারণ পিছনে ডবল প্লাই থাকবে পেস্টিং দিয়ে যদি থাকে তাহলে ব্যাকে বেশ কম যাবে এরপরেও যদি ব্যাকে বেশ যায় তাহলে জানবেন আপনি যে কসবার বা চিপ ডেক বা অডিও ডেক বা মিক্সার বা ইকোলাইজার ব্যবহার করছেন সেইগুলো যদি সমস্যা থাকে তাহলে কিন্তু ব্যাকে বেশ যায় যদি আপনি ডবল প্লাই এবং পেস্টিং দেওয়ার পরেও ব্যাকে বেশ যায় তাহলে সেখানে কসবার ইকোলাইজার মিক্সার চিপ ডেক অডিও ডেক এই সবগুলোর সমস্যা হয়ে থাকে মানে যে প্লেয়ারগুলো দিয়ে আমরা গানগুলো বাজাই বা যে প্লেয়ার দিয়ে আমরা বেশের গভীরতা বাড়াই এইগুলো একটু খেলা তখন যদি ব্যাকে বেশ যাই সেগুলো তখন এই মালগুলো একটু ঠিক করে দিতে হবে সারিয়ে নিতে হবে মেকানিক দিয়ে আর কখনো কন্টিনিউ বক্স বাজাবেন একভাবে ছ ঘন্টা সাত ঘন্টা না মাঝে একটু রেস্ট দেবেন প্রত্যেকটা সেটের ক্ষেত্রে গানিং করে অনেকেই ফোন করে দাদা আমরা ফিল্ডে আছি ফিল্ডে কম্পিটিশন করতে করতে আমাদের মেশিনে ওভারলোড মারছে ট্যাম্পো মারছে বন্ধ হয়ে যাচ্ছে এমন বন্ধ হচ্ছে আধ ঘন্টা এক ঘন্টা ধরে মেশিনটা ওপেন হচ্ছে না সেখানে আমাদের পিছনে যে ওভারলোড সুইচ থাকে সেগুলো কিন্তু কিছুই হচ্ছে না একইভাবে আছে কিন্তু মেশিনটা ভিতর থেকে বন্ধ হচ্ছে এটা কেন এটা কেন অতিরিক্ত হিটের জন্য এটা হয়ে যাচ্ছে ওভারলোড পর্যন্ত সেটা ধরতে পারছে না যার ওভারলোডের সুইচ ঠিক আছে কিন্তু মেশিন বন্ধ হয়ে যাচ্ছে এই জন্যে যখন কোনো ফিল্ডে যাবেন লোড শে করবেন তার আগে অন্তত বক্সটা একটু বন্ধ রাখবেন আধ ঘন্টা কি কুড়ি মিনিট বন্ধ রাখবেন গাড়িতে ওঠা আছে তারপর থেকে স্টার্টিং করে শুরু করে চালিয়ে যান সবসময় প্রেসারে বাজাবেন না সামনে কোনো মাইকালে বাজাবেন না হলে যখন ছেলে পিলে দেখতে আসবে তখন প্রেসারে বাজাবেন তার আগে ধরে বাজাবেন কি বললাম বুঝতে পেরেছেন সব সমস্যাগুলো যদি আপনাদের হয়ে থাকে আমি যেগুলো বললাম এগুলো অবশ্যই করতে হবে আপনাদের প্রথম থেকে লাস্ট পয়েন্ট যে কথাগুলো বললাম সেট ম্যাচিং এর ক্ষেত্রে সেইগুলো আপনাদের অনেকের সঙ্গেই মিলে যাবে অনেকেই এগুলো করে বসে আছেন এগুলো করবেন না আর একটা কথা হচ্ছে সিরিজ মুড করবেন না একটা বক্সের ভিতরে চার থেকে ছটা স্পিকার আছে প্রত্যেকটা স্পিকার থেকে দুটো দুটো করে তারবার করে ডাইরেক্ট করবেন এমন করবেন না এই স্পিকার তার এই স্পিকার দিলেন এই স্পিকার থেকে তার এই স্পিকার দিলেন এই স্পিকার তার এই স্পিকার দিলেন তারপর আপনি মেন তার করলেন এরা কখনো করবে না সিরিজ মুড করবেন না প্রত্যেকটা স্পিকার সঙ্গে দুটো করে তারবার করে চোঙের ক্ষেত্রেও দেখি অনেকজনা একটা তার প্রত্যেকটা চোঙে লাগিয়ে লাগিয়ে দিল এর কালো তারটা পোল্টের চোঙে লাগিয়ে দিল দূরত্ব দিয়ে লাগিয়ে দিলে এটা কখনো করবে না কখনো প্রেশার পাবে না বা বক্সের ভিতর কোনো বোর্ড দেবে না টুইটারে যেমন বোর্ড দেয় সেই বোর্ড লাগাবে না বক্সের অন্তত বক্সগুলো সব ডাইরেক্ট করবেন তবেই তো বক্স ভালো বাজবে যারা বোর্ড দেয় তাদের বোর্ডগুলো পুড়ে যায় অথবা সেই সেটটা ভালো বাজে না কোনো দিন এটা যারা সাউন্ড চালায় তারা ভয় পায় যে আমাদের স্পিকারে পুড়ে যাবে বা ফুটে যাবে সেই জন্য বোর্ড দেয় সেই ক্ষেত্রে কিন্তু সেট কখনই বাজবে না বোর্ড খুলে টার্মের ফেলে দিয়ে ডাইরেক্ট করুন আরো বাজবে তাই চোঙের ক্ষেত্রেও সিরিজ লাইন করবে না ডাইরেক্ট প্রত্যেকটা চংসে দূর দূরে তার করে বার করে তারপর মেশিনে জুড়বে হ্যাঁ এই নিয়ে অনেকবার ভিডিও বানিয়েছি আপনারা এখান দিয়ে শোনেন এখান দিয়ে বার করেন যদি কথাগুলো না শোনেন তো আমার ভিডিও দেখতে হবে না এত কমেন্ট লেখার দরকার নেই যেসব কমেন্টগুলো আপনারা লিখছেন তার বেশিরভাগই কমন কমেন্ট সেই নিয়ে ভিডিও আমার ইউটিউবে করা আছে নিশ্চয়ই আপনারা দেখেননি বলে সেই কমেন্টগুলো আমাকে আবার রিপ্লাই করতে হচ্ছে বারবার একই কন্টেন্ট নিয়ে ভিডিও করতে ভালো লাগে না নতুন নতুন কন্টেন্ট আছে অনেক অনেক কন্টেন্ট আছে অডিও এবং সাউন্ড জগৎ নিয়ে সেই নিয়ে ভিডিও করতে দেন বা সেই ধরনের প্রশ্ন করেন আমাকে তবে অ্যান্সারগুলো দেবো ব্যাপারটা বোঝা গেল ভালো থাকবে সুস্থ থাকবেন দেখতে পাবেন খুবই স্টার